नमस्कार बंधुरा आज के वीडियो नहीं चले क्योंकि रियूजर विषय आज के बाद एक बोतल के रियूज करब से हे ग्लास पेंटिंग अने करते जानी किंतु अने के जानी ना तो ग्लास पेंटिंग की करे करब बा ग्लास पेंटिंग करे जे कोनो जिनिश के धरो एक यूज करा करछो एमन बोतल को भीषण सुंदर तार गेटअपटा चेंज कर देवा जाए। हाँ बाड़ीते धरो तोमार एकटा फ्लावर भास आछे किंबा धरो आमादेर जे ग्लासगुलो आसे काचेर जे ग्लासगुलो सेखानटा छोट्टो किछु ड्र करे दिले ग्लास पेंटिंग करे तार गेटअपटाई बदले गेलो माने जे ग्लासटा जे रकम एकटा सिम्पल लुक छिलो सेटा थेके आरो सुंदर आरो ब्यूटिफुल एकटा लुक होये गेलो। तो ये क्योंकि ग्लास पेंटिंग दिए करा सम्भव। चलो देखे नहीं क्यों ग्लास पेंटिंग करते हैं। और एक कथा ग्लास पेंटिंग करते गो लागे से ग्लास कलर किनते पावा जाए। हाँ ये अनेकटा नेल पॉलिशर मत मैं हमें नेल पॉलिश जब है ना एकदम लिक्विड फॉर्मेशन एरक आसे और एक लाइनर थे जो लाइनर दिए हमें बॉर्डर के ड्र करते हैं तर भेतरे रंगगुलो के दिए जस्ट फिल करते हैं। लाइनर ठीक कम जान तो मेहेंदी पड़ी हमें देखे तो मेहेंदी जो ट्यूबा दिए एरक डायरेक्टली पड़ाना ठीक ग्लास लाइनर तो सरकम और ग्लासर ओपरे तो छुजे को काचर ओपरे छवि आँखा तो खूब डिफिकल्ट कारण नर्मल पेंसिल दिए से डाक करा जाए ना তাহলে কি করতে হবে সেটার জন্য আলাদা পেন্সিল কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে গ্লাস মার্কিং পেন্সিল। এগুলো তোমরা যে কোনো বুক স্টলে পেয়ে যাবে একটু বড় মাপের বুক স্টল অবিয়াসলি ছোট ছোট দোকানগুলোতে হয়তো নাও পাওয়া যেতে পারে বাট স্টার মার্ক টাইপের দোকান বা একটু বড় পাড়ারও অনেক বড় দোকান থাকে মানে বুক স্টল সেগুলোতে তোমরা এগুলো পাবে এই ধরনের কালার বা এই পেন্সিল যেগুলো পাবে। তো চলো বন্ধুরা দেখি নিয়ে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব যে কিরকম সেগুলো হয়। তো চলো এবার শুরু করি আর বকবক করব না কাজে চলে যাই। ভিডিওটা তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে গ্লাস পেন্টিং ভীষণ সুন্দর একটা জিনিস মানে আমার তো প্রচন্ড ফেভারিট খুব ভালো লাগে করতে তো এরকম একটা জিনিস তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো শুরু করা যাক। হলো গ্লাস কালার এই গ্লাস কালারের ভিতরে থাকছে এটা হচ্ছে লাইনার এটা দিয়ে আমি আউটলাইন করব আর এগুলো হচ্ছে রং ঠিক আছে এটা অনেকটা নেল পলিশের মতো লিকুইড ফর্মেশনে আসে ঠিক আছে এরকম আমার কাছে ছটা রঙের আমি বাক্স কিনেছি এই ছটা রং রয়েছে অনেক বড় বড় বাক্স কিনতে পাওয়া যায় অনেক বেশি রঙের আর লাগে হচ্ছে এটা হলো গ্লাস মার্কিং পেন্সিল একটা ইরেজার লাগবে আমি যে বোতলটায় করব সেটাতে যদি কোনো স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্পটাকে তোলার জন্য আমি নর্মাল আমাদের যে নেল পলিশ রিমুভার আছে সেই রিমুভার ইউজ করব তো এই রিমুভার দিয়ে ঘষলে এটা পরিষ্কার হয়ে যাবে। আমি দাগগুলো তুলে নেব আমি ওই নেল রিমুভারটা দিয়ে তারপরে আমি এটাকে এর মধ্যে ড্র করে নিয়ে তারপরে কীভাবে গ্লাস পেন্টিংগুলো পেন্টিংটা আমি করব সেটা তোমাদের এখন দেখাবো।
কেমন লাগলো তোমাদের গ্লাস পেইন্টিং। আশা করি খুব ভালো লেগেছে। তো তোমরা এই গ্লাস পেইন্টিং প্রত্যেকে বাড়িতে চেষ্টা করো, আমার মনে হয় ভালো লাগবে। করে দেখো একবার, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। প্রথমেই ছোটো ছোটো কালার কেনো, বেশি বড় কালার কিনতে হবে না, বেশি খরচা করতে হবে না। ছটা কালারের বা চারটে কালারের এরকম বক্স আসে, সেরকম একটা বক্স কিনে নিয়ে আগে ফার্স্ট ট্রাই করো, শুরু করো। সবসময় যে খুব ড্রয়িং জানতে হবে এরকম একটা ব্যাপার নেই। তুমি কোনো গোল গোল সিকোয়েন্স কি চোখ, মানে আমরা তো জিওমেট্রি সবাই জানি, তো জিওমেট্রির যে ত্রিভুজ চতুর্ভুজ এগুলো আসতো, সেগুলোকেও ড্র করে 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 কিন্তু করতে পারো। বা যদি গ্লাসে করো তাহলে কোনো একটা কাগজে ছবি এঁকে নিলে, নিয়ে তার পেছন থেকে ছবিটা ঢুকিয়ে যেমন ট্রেস করি আমরা, সেরকম ট্রেস করে নিয়েও তুমি কিন্তু করতে পারো। তো তবে একটা জিনিস মাথায় রাখবে, গ্লাস পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব নিখুঁত ছোট্ট ছোট্ট কিছু, মানে খুব নিখুঁত আঁকার দরকার নেই। যেগুলো দেখবে বড় বড় গ্যাপ থাকতে পারে, যেমন ফুলের পাপড়ি, সেগুলো কি একটা বেশ বড়ো গ্যাপ থাকে যার মধ্যে ফিল করা যায়, কারণ যেহেতু তোমার রঙটা লিকুইড ফর্মে আছে, সেই জন্য সেরকম কিছু ড্রয়িং করার চেষ্টা করবে সবসময়। তো আশা করি বন্ধুরা তোমাদের আমার এই টিপসগুলো ভালো লেগেছে, আমার করা ভিডিওটাও ভালো লেগেছে, তোমরা কিছু শিখতে পেরেছো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের, বা আরও কী কী তোমরা দেখতে চাও। আর তোমাদের তোমরা পাশে তো অবশ্যই থাকবে, পাশে থাকলে আমি অনেক অনেক এগিয়ে যেতে মানে উৎসাহিত হব। তোমাদের এই কমেন্টগুলো আমার কাছে ভীষণ মূল্যবান, মানে আমি তোমাদের এক্সপ্লেন করে বোঝাতে পারবো না কতটা মূল্যবান। সো বন্ধুরা পাশে থেকো, ভালো থেকো প্রত্যেকে। আজকের জন্য বিদায়, টাটা।